Kılayka. Niye vay? Allah dünya dedi. Yatın bayan hor. Hadi bu dinay. Yiyesi to. Tuğze de yiyiz. Deler bir de nahan nasta sor. Ki söyleyeyim ya vay. Tay. Allah hukum hüle. Uyutu bari. Ho. আল্লাহ পাকের ইশারায় তো দুনিয়ায় চলে মায়ার নহরে বেরহমের কহর করতে যে সময় লাগে না এটা জানো তা কি না জানি যুগিরাটে যে করাতের কল বসতে আছে এই খবর জানো করাতের কল হ মনোর মিয়া করাতের কল বসাইব মেশিন পাতি এসে গেছে যুগিরাটে করাতের কল বসলে আমাগুদিকে কেউ ফিরেও চাইব না সামনে আন্ধার দেখতেছি রে তাজু এত ঘাবড়ায় না মিয়া ভাই রিজিকের জামিনদার হইছে আল্লাহ আমি কেডা আরো আরো নইলে কিন্তু আমি গরম তেলে শেকা দিব ওরে বাবা রে ফল পেটে আসতে এত তেজ আর দুনিয়া এসে বললে তো যে এখনো দুনিয়ার মাটিতে আসে শ্বাস লয় নাই তারি লইয়া তেজ চলে না রূপ রূপসাত খবরটা শোনার পর থেকে আমার রক্তের মধ্যে বড় উথাল পাথাল আমার ইচ্ছা করতেছে মুখে চুঙ্গা লাগাইয়া গলার শিরা টান কইরা সবাই রে কই তোমরা বেবাকে শুনে রাখো তাইজার ঘরে নতুন মানুষ চুপ করো তোমার এত খুশি দেখলে আমার বুকে মুসল লাগে মুসল লাগে কেন বউ তোমার আমার বুকে তো নাচন উঠে যুগের হাটে করাতে কল বসবো এই খবরও আমার নাচন থামাইতে পারে না কি বললাম যুগিরাটে করাতের কল বসব গাছের হব কলে তাজা করাতে রে আর খুঁজি গাইব না নাও এখন পিঠা খাও না আমি খাবো না কেন কি হইল তুমি আমারে খাই দিবা বাইজা বাইজা রে এলো মিয়া ভাই করাত রেগে হঠাৎ করে চলে আসলি তোমারে কইছি না মিয়া ভাই মন রাজকে আমার বেজায় ফালাফালি করতেছে তো করার তো তোমার বাড়িতে নিয়ে যেতা এই কথা আগে কবি না আমার জিলাপি কই আমিত্তি কই বসো নিয়ে ভাই বসো বসো আমার বউ রাতে বানানো পিঠা তোমার ওই জিলাপি আর আমি কেউ করা মিঠা আজ তো এলাহি কিসমত রে মিয়া ভাই আল্লাহ পাকের দরবারে দুইটা হাত তুলা আমার বউ লেগে একটু দোয়া কইল ইয়া আল্লাহ মালিক তুমি চাইলে বাচ্চারে ফকির ফকিরে বাচ্চা বানাইতে পারো
মাওলা মালিক, তোমার দরবারে ধন দৌলতের অভাব নাই মাওলা। যে নিয়ত নিয়ে আমি করাত কলের ব্যবসায় নামছি, তুমি আমার মনের মকসুদ পুরা করে দিও রাব্বুল আলামিন। মালিক, তুমি দিনে দিনে ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা। বড় মহাজনের খবর দিছি, তিনি যেদিন তারিখ দিবেন সেদিন মিলাদ দিয়া বিসমিল্লাহ পড়ুম, কি কস? খালি মাথা নাড়াইস না, এখন হয়েছে অ্যাডভার্টাইজের জামানা। আজাইরা বৈশা মগজটারে শয়তানের আখড়া না বানাইয়া এইদিক সেদিক আটা আটি করে অ্যাডভার্টাইজ কর। করাতের কলে মানুষের একশো একটা উপকার হইব। সেটা তো বড় মহাজনরে দিয়া আমরা যেদিন বিসমিল্লাহ পড়ামু তার আগের দিন মাইক বাজাই এলান করিয়া দিলে চলবো। হ তোর বুদ্ধিতে চলি আর সায়ের তুপের মধ্যে ধূপ করে পড়ি না। নসু ভাই, মনে হয় বেজায় লাভ জাফের মধ্যে আছো। হ জুগিরাটে করথের কল বসামো, শুনো নাই? আরে ভাউ, ঘরে গেছিলাম, গিয়ে দেখি ঘর ফাঁকা, তাজ্জা কই? উল্লেগে একখান খবর, দিগির পারে পাইকারের ঘাটায় কামে গেছে। ধুত্তুরি ভাউ, আপনার ভাই শেকান্তরের শ্বশুর গদিকের আত্মীয় আমি, রিস্তায় আপনি আমার বেআইনি হইবেন। বেআইনি যদি এত সরম পান, আবার খেতে নাই মো দেখি কাম কাজ করেন। তোমার সম্বন্ধে শেকান্তর আমাকে গ্রামে জামাই। হ তা তো জানি। আর একটা খবর তো জানো, মনোহর মিয়া করাতের কল চালু করবো। এই ডরে কি আমাকে ইন্দুরেখাতে টুকুন লাগবো? শোনো কি কয়, আরে টিটকারি করো কেন মিয়া, আমি তো খবরটা শুনাইয়া তোমাকে হুঁশ করতে চাইলাম। এই সুখে তো বেশি দিন কাটবো না। বাটে হাতে তাগো, ওর কথা শুনলে আমাকে পেট ভরবো না। ওই মিয়া, আমাকে লাগে পেরেশানি না কইরা, নিজে সেরাকে তেল দাও, যাও। সালুনটা বড় সোয়াদ হয়েছে বউ, মনে লয় তোমার হাতটা চাইটা খাই। দুদিন পরে বাপ হইবা, অমর হরম করে না, দিমু আর একটু সালুন। আমি তো তোমার কাছে সালুন চাইছি, আমি তো চাইছি তোমার হাত খান, হাত খান আমার পাতে তুলা দাও। এত বাপ দেখাইও না কইলাম, এত বাপ ভালো না। বাপ দেখাইলাম কই? বাপ দেখাইলে তো খাওন থুয়া তোমার হাতের গ্যারান নিতাম, আর কাম থুয়া তোমার চুলে সিঁথি দিতাম। অত বাকুম বাকুম করো কেন, খাওনের সময় কথা কইলে গুনা হয়, জানো না? খাওনের সময় বিবি তারিফ করুন, তারিফ করনের লাইকটা পুরা রাত বইরা আছে না। ছাওয়া লইলে
খাওয়ালের নাম রাখুন সানসুরস। আচ্ছা আরেকটা কথা, ব্যাঙের মাথা কি ব্যাঙ? সরু ব্যাং। কি সরু? বামন গরু। কি বামন? বুড়া বামন। কি বুড়া? বাস মুড়া। কি বাস? ঘোড়ার ঘাস। তাৎকালে আসস কে বেসরমের গোষ্ঠী? না ওই কইতাছি আমাগো কলটা চালু হইলে। কি কইলি? আমাগো কল? তোর বাপের তালুক এটা? না না কইতাছি ওই আপনার কলটা চালু হইলে তাজ্জার বৈদ্যা করাতে দেশান্তরী হন ছাড়া কোনো উপায় থাকবো না। তোর বাপের কানে কানে কইছে। আরে নফরমান, রেজেকের মালিক হইলো পরোয়ার দেগার, পয়দা করার আগে খাবার তৈরি করছে সে। তো কামনা করলে খাওয়ান পাইবো কেমনে? আল্লাহ জুটাইবো। তোর মতন ছোকলা বাজলেও তো না খাওয়ায় রাখে নাই। আসন সবাই রে খবর দিবি, মিলাদে জানি সময় মতন আয়া পরে। বেলা শেষ না হইতে কামটা ছেড়ে দিলি, বর কত না রে তাজু? কইছি না তোমারে, বউয়ের হাল খারাপ। ও তো তুই বাড়ির যা, দরকার লাগলে আমার খবর দিস। দুই পয়সার করাতিগো কাছে এই তল্লাটের মানুষ না আইলেও চলবো। ঠিক করে কথা কন ঐশা, পয়লাতেই পয়সার কসমসি দিয়া আমাগোর এমন ফুদিয়া উড়াইয়া দিস না। তুমি কি লাট সাহেবের শালা এসে গেছো? কি কইলি? হইছে দুধ ফুটা নি আমি বসাই দেই আমাগো কল্লা তোমাগো তালুকদারির মন্দর গাছ নাও। এখানে বড় মহাজন রয়েছে, আমরা রয়েছি, তারপর আবার কুই যা হস বেশি লাফালো। আমি কল্লা দারোগাটাকে দুইটার কোমরে ধরে যাবার নুম। বারো দিনের শিশুর শোনে গো ও দাইমা, কেমনে হইব পিয়া কই আমার দাইমা দাইমা গো। আমার সান্দিরে বুড়ি রূপবানের গীত শুনাইবা না? আমার সান্দিরে শুনাইবা সেই রাজকন্যার গীত, যে কানলে সোনা জুইরা পড়ে আর হাসলে পড়ে মতি। তোমার না কইছি রূপচাঁদ, খালি আমার আমার কইবা না, কইবা আমাগো সানসুরস। দশ মাস দশ দিন পেটে ধরছে কে, কলজার নাক ধুরা টান দিছিল কার, আর কার শিরার মধ্যে কষ্ট কুশিল্লা হরছিল, আর কার বুকের মধ্যে এই সোনা পায়ের দাপাতে বিছিল। তাজু মিয়া ঘরে আছো নাকি? রে কে মুইতা দিছে, এমন আদব করে আমার ডাকলা নসু? ডাকুম না তো কি, পোলার বাপ হইছো না? এতদিন মাইনসে খালি আমার তাজ্জা তাজ্জা কইয়া ডাইকা পারবাই তো, অহন
অন্তিকা ওই চান সুরুজের বাপকে না ডাক দিলে জবই দিতাম না। হক কথা শুনো, চান সুরুজের বাপ মিয়া তোমারে যাইতে কইছে। আমারে আমারে আবার দরকার পড়লো কেন? গেলে শুনবা। না নসু, তোমরা দাওয়াতের পাতে বসায়া মানুষের কি লাও, আমি যাবো না। আহা, বদি করাতির ভেজাল নিজের কান্দে নিও না। সে আমার মায়ের পেটের ভাইর লাহান। ও তাইলে যাইবা না? যামু না কে, যামু তো অহন না। তো পরে গেলে তো আন্ডা পাবা, অহন গেলে ভাগিদার হবা। ওই ভাউজ কই, একটু পানসুন দেন। তুই তো এলে একটা আসতো ফেরত বাস, তোর চোখ মুখ দেখে তো মনে হয় নয় মতলব আসছস। মতলব নামি আসার, তাই যার বউ আমার আত্মীয় কিসিমের, দাওয়ায় বসে একটু পানসুন খাইছি। সব বেলে আস, তোরে কি আমি এই কামে পাঠাইছি? তাই যা কই আছে ওই নয়া বাচ্চা লইয়া বউ জামাই মিলা খুব আমোদ করতেছে। আমোদ করলে তো আর পেট ভরবো না, কষ্ট নাই এই কথা। তারপরেও আইলো না, গরিবের গোসা থাকন নাই, আর একটা পেট বাড়ছে সংসারে। লোকটা যখন এতই কইল যাও যাই, লাভ নাই রে বউ। টেকা লাগো দুয়ারে, গরিবের লেগে আছে খালি ভেংসি আর থুথুসি টানি। নসু মিয়ায় কইল মিয়া রাজি থাকলে করাত কলে একখান চাকরি। এইসব হইল মুনাফা খুরগো ফন্দি, আমাকে আটকানের লেগা ওই বর্ষির মাথায় লাই পিঁপড়ার ডিম। কিন্তু চলবা কেমনে, করাতে ধার দিয়া ঘরে রাইখা দিলে পেট চলবো, কাম পাইবা কই? আল্লাহ দুনিয়া যখন পাঠাইছে কাম একটা রাখছি, এবার দেওয়ার গাছাই যাম। কই যাইবা? দেওয়ার গাছা বদি বাইরে নিয়া, ওই সোনাই মুড়ি গিয়া রেলে সরু দেড় দিনের পথ। আমি আমার সান শুরু সে আমরা সেইখানে গিয়ে জনমের লেগে যাইতাছি, যাইতাছি তো পেটের লেগা ভাতের লেগা, গতর খাটাইয়া কয়টা পয়সা জমাইতে পারলি তোমার কাছে ছুটে আসো। ছাড়া কত গেছে না বউ? রুসাদ সুরুজের মা বউ। বউ আসমানে আইস, খুব সুন্দর চাননি উঠছে, বাইরে আসো তোমার চাননি দেখামো। তুমি কি সত্যই দেওয়ার গাছে চলে যাবা? মায়ের লোকটা কয় কি, চলে যাবো মানে? আমি তো ফিরে আসুন, দুইটা পয়সা জমাইতে পারলে আমার বাইন্দা রাখবো কে? তোমার লেগা শাড়ি সোনো পাউডার, বাজানোর লেগা লেবেন শুস খেলনা জামা নিয়া রেলগাড়িতে চইরা জমা জম জমা জম জমা জম। আচ্ছা তুমি কি কোনোদিন রেলগাড়ি দেখছো? দেখাম রেলগাড়ি দেখাম, বাজানের একটু বুঝইলে তোমাকে লইয়া সোনাই মরি যাব। ইয়া বড় বড় রেলগাড়ি দেখাম, তারপর সাহেবের দালান দেখামো, পুল দেখামো। তুমি যদি কিছু না কও আমি কিন্তু গোসা করব।
শেষে কিন্তু সাদাসাদি কইরো আমার গোসা ভাঙাইতে পারবে না। সাওয়ালের বাপ হওয়ার পর থেকে আমার কিন্তু পাওয়ার বাইরে গেছে। তখন কিপটা হাসি দিয়া আমার কিন্তু পরাণ জুড়াইত না। আরে দেরি হয়ে যাইতেছ তো, পরে গাড়ি পাবো না তো। এই বিদেশে যাওয়ার সময় বারবার পিছন ফিরে সাউন্ড ভালো না রে মিয়া ভাই। মনে হইতাছে কলজার মধ্যে বৈশাদ দুই করাতে লোয়ার ফালা টানতাছে। এইসব কিছু না, জানোস না দুই নাইতে ভাতের কষ্ট হইলো বড় কষ্ট। ঠিকই কইছো। ঠিক যদি কইয়া থাকি তয় চোখের পানি মোস। আরে মোস, চল চল। আরে তো শরম পান কেন ভাউজ, আমি তো আপনার মানুষই কইছি না আপনার ভাই শেকান্ত। আরে জানি জানি, বেকেলদারে কত কইলাম কল ঘরে আয় দুবাইয়া কতরে কাম কাজ করুম, কিন্তু বেকুপে শুনলো না। এই যে ভাউজ পানগুলা নেন, নেন ভাউজ পানগুলা নেন। তার আসলে দোষ নেই ভাউজ, ও তো সিধা কিসিমের, ওরে কুশলা দিয়া বৈদ্যা করাতে ঘর ছাড়া করছে। আহারে আপনি আপনি এখান থেকে চলে যান, কইলাম না আপনারে সাতরুজের বাপে বাড়িত নাই। এত অপমান করেন কেন ভাউজ, আপনি তো অন্য দশটা মেয়ে মানুষের লাহান না। আপনি সাটাই বুনেন, জাঁকা বাঁধেন, ক্ষেত খোলায় পানি টানেন, আপনার গুণের তারিফ বেভাগ জায়গায় শুনতে পাই। কইলাম না আপনারে এখান থেকে চলে যাইতে। একটু ভাউজের লগে দেখা করতে দুইটা পান লই আইছিলাম। এখন যাই গো ভাউজ, পরে আসুম নে। বউ কই গো, একটু আগে না তোমার গলার আওয়াজ শুনলাম, এক ঢোক পানি দাও, গলাটা হুক্কাইয়া কাঠ হয়ে গেছে।
তোমার পোলা ডাকই আল্লাহর কালাম পইরা একটু ফু দিয়া যাইতাম। ঘুমাইছে সারা রাত, খালি ট্যাস ট্যাস কাঁদব আর দিন বইরা ঘুম পারব। মেজপা হুজুরের কাছ থেকে একটু কাইতুন পড়া আয়না দিতে পারবা? ফেরেস্তা গো আল্লাহর ফেরেস্তা, শিশু মানুষরা সব বুঝে। তোমার পুতে জানে মা একলা, মায়েরে রাইতে পাহারা দেওয়ান লাগবো। হুজুরে সহজে পাওন যায় না গো বউ, দেশে দেশে ঘুইরে ওয়াজ নসিহত কইরা বেড়ান, খবর নে মনে। এ কি তুমি ভিক নিবা না? আজকে লাগবো না, আরেক দিন দিও। তুমি কি এখন আর সুন্দরপুর গ্রামে ভিক মাগতে যাও না? ও তোমার বাপের গ্রামের কথা কইতাছো? হে তো মেলা দূর, এখন আর শরীরে কুলায় না। আমার যে একখান খবর দেওয়ার লাগে। খবর দিবা কারে? খবর দিবা, মা বাপ তো কেউ নাই। কিছু কামা কিরা না নিয়া ভাগবি কেমনি? মিয়া ভাই, তোমার পুঁথিতে একটু জোরে জোরে শোনাও তো। ননদিরে ননদি বলি যে তোমারে, আজকে রাতে স্বপ্ন দেখি রে, আমার নাকফুল কান্দুল ঝরে কি সুবান আল্লাহ রে। ফজল লোকমান যখন ঘোড়া ছুটে সুদারাম গেল, তখন তার বেগম কুলসুম বিবি ঘুম থেকে জাগিয়া তার ননদিরে বুকে জড়াইয়া কান্দিয়ে কান্দিয়ে এই কথা কইল, কইল, ননদি আমি স্বপ্নে দেখলাম আমার নাকের ফুল কানের দুল ঝরিয়া পড়তেছে। মেয়ে লোকের নাকের ফুল আর কানের দুল ঝরিয়া পড়ার মানে হইল কি? সর্বনাশ, পুঁথি শুনে তুই কান্দতেছস? না মিয়া ভাই, সাওলার মুখটা খালি চোখের মধ্যে ভাসিয়া উঠে। আসলো চিন্তা করিয়া দেখেন, বেটি মাইনছের কত বড় সাহস, মরদ বাড়িতে নাই, কোথায় একটু গোমটা টাইনা শরীরটা টাইকা ভয় ডর করিয়া থাকবি তা না? এখন এখন কি করবি? কথায় কয় না, বাপ বাপ রেও ছাড়ে না। আমার কোনো দোষ নাই ভাই সকল, সে আমারে কইল কাম কাজ সেরা রাইতে আসেন, আপনি তো আমাকে কুটুম্ব দূরের মানুষ না, আমি সাদা দিল লইয়া গিয়া এরকম খুন হইল, এটা আমটু মার্ডার।
মার্ডার করতে চাইছিল। দেশে কি আইন কানুন নাই? আমি কোর্ট কাছারিতে যাবো, ওরে হাজত কাটাবো। চুপ কর মজ্জাদার বাচ্চা, তোরে কইবো আর ফরফর করে নাইলা খেতে ঢুকে পড়বি। আল্লাহ চোখ দিছে কে, মাথা দিছে কেন? তাইজার বউ, তোমার কি কিছু কওনের আছে? আমার কিছু কওনের নাই, আল্লাহ মাহবুবে দেখছে সব, সেই জুলুমের বিচার করব। বেটকির মা বুড়ি, তুমি সেদিন কি দেখছিলে? আমি যা দেখছি তা তো হক কলেই জানে দেখলাম। কেরাত কলের বেড়া তাইজার বৌরে এক গোসা পান দিয়া বাড়ির থন বাইরে আইতাছে। শোনো সুন্দরপুর গ্রামের, কি জানি নাম তোমার? সেকান্দর আলী। সেকান্দার, শোনো, তুমি তোমার বোন রে বইনি তো নাকি? যে বোন হোক না শতালু, তবু একই বাপের পয়দা তো। যে কালকের দিনের মধ্যেই তুমি তোমার বোন রে নিয়ে যাবা। বিটা তোমার না, বিটা তাই যা, ওরে খবর পাঠামো, ও আসুক, আইসে তারপরে যদি ওর ঘরে তোমারে তুলে তখন আমাকে কিছু বলার নাই। সেকান্দার মিয়া, তুমি কালকে তোমার বন্ডে নিয়ে যাবা, বিষ্টার গন্ধের চাইতে ওইগুলো খারাপ, উপরে ছাই মাইরে ডাইকে না দিলে সমাজের বাতাসে শ্বাস নেওয়া যাবো না, বুঝছ? গ্রামের মানুষের সামনে বাঁশ ডলা দিয়া জুতার মালা গলা ঝুলাইয়া তোরা শাস্তা করা উচিত ছিল, কোমর পর্যন্ত মাটিতে পুইতে দৌড়া মারা উচিত আছিল। বাইসা গেলি চপ, আজকে তলার ছেড়ে চলে যাবি। ওই জখম খাওয়া নিংটি কুত্তা দিয়া কল পাহারা চলে না, জেনাখর বগলের রেখা তেজারতি চলে না। নাকি জন্মের লেগে আসছে, তাজুমিয়ার কাছে খবর গেছে না? Thank you.
এসব কি শুনলাম রে রূপচাঁদ, এসব কি শুনলাম? আমি কয়দিন ছিলাম না বইলা, আমার সাথে তোর এত রাবণ মানে এমন দুজুকের আগুন দিতে পারলি তুই আমার ভিটায়। গ্রামবাসী তোর শুনে রাখো, আজ থেকে রূপচাঁদ আমার কেউ না, ওরে আমি চিনি না, ওরে আমি চিনি না, ওরে আমি তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। রূপচাঁদ, রূপচাঁদ রে, সর্বনাশ হয়ে গেছে রে বোন, সর্বনাশ হয়ে গেছে, তাজু সম্বন্ধের রশি কাটতে দিছে। আলীর হাতে জুলফকার, ফাতেমার হাতে তীর, যে পথে আইসোস বালা সে পথে ফির। বালা না গো, বালা না, মানুষ। মন মোহন কাকা, এই মাইজ রেতে পগারে কি সত্যি মানুষ নাকি মানুষের রূপ ধরছ? পেতনির আসর বুঝছে রে সেকু, সেই সহাল থনে ঘর আর পাগার বার করতেছি। তোমার তাস তো হইতাছে, নুন আর গুড় দিয়া ঘুটা খাও নাই? আরে খাইছি রে বাবু, খাইছি। তাই মাছ রাইতে তুই এহেনাকা, তোর বইনের না আজকে বিয়া হইতেছে। হ কাকা, আজকে বইনডারে নতুন ঘরে তুইলা দিয়ে আইলাম, দোয়া করি। আশীর্বাদ করি, ভগবান যেন সকলের মঙ্গল করেন। তা শুনলাম ওই জামাইর নাকি এক ঠ্যাং নুলা। না কাকা, কোন বেজন্মাই কইছে, তো এক ঠ্যাঙ্গে সামান্য খুঁত আছে, একটা পোলার ভাল লইয়া তবু তো রাজি হইছে। তা ওই খুঁত নিয়ে কি কাজ কাম করতে পারে নাকি ভিক্ষা করে খায়? ভিক্ষা করবো কেন, ধানি জমি আছে, রাস্তার তিন মাথায় একটা ঘুমটি আছে, মানুষটা বড় ভালা, দিলে কোনো খুঁত নাই। ভালা হইলেই ভালা। আমি জনম পঙ্গু না, 10 বছর বয়স পর্যন্ত হাঁটছি, খেলছি, দৌড়াইছি, হাডুডু ডাঙ্গুলি এগুলা খেলছি। সংগ্রামের বছর পাঞ্জাবি মিলিটারি গো একটা বুলেট এসে বিন্দা গেল, তারপর থেকে দৌড়ানি শেষ, হাডুডু শেষ, ডাঙ্গুলি শেষ। ছিল মোটো 10 বছর বয়স, যুদ্ধে যাবার মতো বয়স হয় নাই। যদি যুদ্ধে গিয়া নুলা হইতাম দুঃখ থাকতো না। আপনি বসেন। আমার মনটা কিন্তু তাই বলে নুলা না, বুঝছো মানছো? তোমারে আমি মানছো বলি ডাকবো। আমার আগের ঘরের বিভিন্ন নাম ছিল মানসুরা বেগম, আসলে পেছনের কথা কেউ ভুলতে পারে না, মানসু তুমিও না আমিও না। তোমার সাওলটারে ঘুম পাড়ায় আসলাম, সাওলটারে দেখলে বড় মায়া হয়, আজ থেকে সে আমারও সাওল হলো। তুমি তারে শিখাই দেবা,
সে যেন আমার বাপজান বলেই ডাকে। মাসু মাসু দিবানা মানসু, বুকের মধ্যে সবসময় তুষের আগুন জ্বালায় রাখনটা ঠিক না। শকর আর সবরের পানি দিয়া ধুয়ে ফেলতে আমার দিকে চাও। আমার এই জীবন আর দেহটার দিকে তাকাইলে দুঃখটা ভুলে যেতে পারবা। আমার লাগে আপনি অত ভাইবেন না। আপনার সংসারে মায়া দিয়া আমি সব আগুন ধুইয়া ফেলাম। মানসু, তোমার কথা আমি বিশ্বাস করছি ঠিক হই, কিন্তু ওই যে চোখের পানি ওইটাও ধুয়ে ফেলতে হইব। অঞ্জাই, দোকানটা গিয়ে একটু বসি। আমার কান্দে চলাই দাও। থাক আইস কেনা, আরেকদিন নিয়ে। বাবজান বাবজান, তোমার হাতে তুইলা দিলাম ভাই, আজ থেকে তুমি ওর সব, ওর অযত্ন করো না। মা বুতাল্লার দরবারে দোয়া করি। এই বোকা করা তীরে তুমি খাস থেকে কবুল করছো। চুপ করে থাকো না,
তোমার না কইছি বিড়ি খাও খান তো দিতে, হ্যাঁ ধরো কিনিবা পাল আমারে চিনছেন নি দৌলতপুরের মানুষ আপনি আর আপনার পোলার চোখ নাকের নকশা নমুনা একই রকম বাসা আসেন ভিতরে এসে বসেন আরে ওই শামসুরুজের বা আরে আসেন ভিতরে এসে কাছে বসেন আসেন 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 তো আসেন এই আমি নয় আপনার পুলার চেহারার লগে মিলাইয়া আপনার ঠাউর করলাম আপনি আমার চিনলেন কেমনে আপনার দাড়ি ঠ্যাঙের খুঁজ এইসবের খোঁজ নিয়ে আসি আপনি আমার আগে দেখেন নাই আপনাকে যুগির হাটে ওই লক্ষণবাবু গারোতে কত আসা যাওয়া করি তয় রূপসাদের লগে সম্বন্ধ হওয়ার আগে আপনার খুঁজছি ওই যে যুগির হাটের শরবত কারিগর কসিমদ্দি আপনাকে বাড়ির কাছে তো বাড়ি হ আমার ফুফাতো ভাই ওর তক ময়দানা শরবতটা খুব মিঠা যুগির হাটে গেলেই একটা শিকি দিয়া এক গ্লাস খাই কসিমদ্দিরে কইলাম ভাই তো আমার দুশ্মন না সম্বন্ধ হওয়ার আগে যদি বাইর থানে একটু খোঁজ খবর লইতে পারতাম তা কসিমদ্দি কইল মনের দুঃখে আপনি দেশান্তরি হয়েছেন আচ্ছা কোন তো চান সূর্যের বাপ ভাই সাহেব আমার সরম দিয়ে কি লাভ কিসের সরম চান সূর্য আর মায় নিয়ে আইছে আপনার কাছে ঠাই পাইছে আমার কোনো দাবি নাই এত বুঝদার মানুষ আপনি তারপরে রূপসাদ আপনার সারি আসলো রূপসাদের কোনো দোষ নাই ভাই সাহেব সব দোষ আমার জোরের আদান করবো ভাই সাহেব চলেন বাড়ি গিয়া দুই ভাই সুখ দুঃখ কই আরে আপনি তো আমার কুটুম্ব মতনই এইটুকু আসা যাওয়া করে পত্তাজা রাখলে দোষের কি এইটা কি সম্ভব পয়সা মানুষ কত কানা গুসা করব মানুষের কানা গুসা রে হরমুজ ব্যাপারই ডরায় না শুনা বাবা আরাম পাইলাম রূপসন্দর নসি বড় বালা বাড়ি যেমন দরকার ভাই সাহেব ওই রেল থেকে নাই মাই আপনার কাছে চলে আইসি এইটা কি বললেন ভাই সাহেব বাড়ির কাছে এসে দুই মুঠ না খেয়ে চলে যাবেন গৃহস্থের বদনা হইব না ভাই সাহেব সাওয়াল দেওয়ার লেগে সাথীদের প্রতি বড় থর পড়ারে এইভাবে কবেন না ভাই সাহেব চলেন বাড়ি চলেন আপনার সাওয়ালটার এক নজর দেখে আপনার পরনটা ঠান্ডা করে ভাই সাহেব আপনি আল্লাহর খাস বান্দা আপনার দিলের রহম আছে আপনার ঘরে যামো জাদুরে এক নজর দেখা চলে আসো ঠিক আছে ঠিক আছে ভাই সাহেব সওয়াল কইতে পারবেন না আমি তার কি লাগি হ্যাঁ যা কইছেন তাই হইব চলেন
বাবজান কই গেছো? সান সুরুজ, আমি গুসা করছি বাবজান, তুমি আমার লগে নাও নাই কেন? ভুল হয়ে গেছে বাবজান, এই দাও, এই যে তোমার লাগিয়া আমি এই যে অনেকগুলো কাঠি লজেছি, এই যে নাও, এই নাও। আমাকে মেজবান, তোমার লাগিয়া অনেক কাঠি মিটাই আনবো। শিশুর শোনে গো ও দাইমা, কেমনে হইব পিয়া কই আমার দাইমা, দাইমা গো। আমার সান্দিরে বুড়ি রূপবানের গীত শুনাইবা না? আমার সান্দিরে শোনাইবা সেই রাজকন্যার গীত, যে কানলে সোনা জুইরা পড়ে আর হাসলে পড়ে মতি। তোমার না কইছি রূপচাঁদ, খালি আমার আমার কইবা না, কইবা আমাগো সানসুরস। কি আছে? সানসুরসের বাপ। বড়ই বদমাশি মানুষ। ভাই সাহেব, একটা কথা শুনে যান। ভাই সাহেব আবার এসেন, আপনি আমার মায়ের পেটের বাইর লাহান। রূপসান আমাকে দুইজনের হইতে পারে না ঠিকই, তো সান সুরজের মায়াটা আমরা দুই ভাই ভাগ করে নিলে তো কোনো গুণ হইল না।